পঞ্চলিঙ্গেশ্বর উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলায় অবস্থিত একটি পবিত্র স্থান। এই স্থানটি শিবের পাঁচটি লিঙ্গের জন্য বিখ্যাত। এই ভিডিওতে আমরা এই সুন্দর স্থানটি সম্পর্কে জানব। আমরা প্রথমে পঞ্চলিঙ্গেশ্বরের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব, এরপর পাঁচটি লিঙ্গের প্রতিটি ঘুরে দেখব এবং অবশেষে পঞ্চলিঙ্গেশ্বরের ইতিহাস এবং পৌরাণিক কাহিনী সম্পর্কে জানব। আর হ্যাঁ, তার আগে জেনে নেওয়া যাক আপনি কিভাবে পঞ্চলিঙ্গেশ্বর আসবেন। কলকাতা থেকে বালেশ্বর যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ট্রেনে। হাওড়া থেকে বালেশ্বর পর্যন্ত প্রতিদিন বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। তার মধ্যে কিছু জনপ্রিয় ট্রেন হলো সকাল 8:35 ফলকনামা এক্সপ্রেস, দুপুর 2:15 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস এবং রাতের 8:40 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। বালেশ্বর পৌঁছানোর পর স্টেশনের বাইরে থাকা প্রাইভেট অথবা শেয়ার গাড়ি করে খুব সহজেই পৌঁছে যেতে পারেন পঞ্চলিঙ্গেশ্বর। তাছাড়াও আপনি যদি নিজের গাড়িতে পঞ্চলিঙ্গেশ্বর আসতে চান, কলকাতা থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব প্রায় 275 থেকে 300 কিলোমিটার, গাড়িতে যেতে সময় লাগবে প্রায় 7 ঘন্টা। পঞ্চলিঙ্গেশ্বর একটি শান্ত এবং নিরিবিলি গ্রাম যা প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য। চারিপাশে অনেক পাহাড় রয়েছে, এই পাহাড়গুলি খুব উঁচু এবং সুন্দর। পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছানোর পর গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে দেখতে পাবেন উঁচু উঁচু পাহাড়ের কোলে অবস্থিত একটি মনোরম দৃশ্য। আশেপাশের পরিবেশ উপভোগ করার পরে আমরা রওনা দিলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। নীলগিরি পাহাড়ের একটা অংশের উপরেই আছে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। মন্দির চত্বরে অনেকগুলো প্রসাদের দোকান রয়েছে। এই দোকানগুলিতে বিভিন্ন ধরনের প্রসাদ পাওয়া যায়। আপনাদের পছন্দ মতো প্রসাদ কিনতে পারেন এবং মন্দিরটিতে পুজো দিতে পারেন। মন্দিরে পৌঁছাতে আপনাকে 250টিরও বেশি সিঁড়ি বেয়ে পাহাড়ের ওপরে উঠতে হবে। এছাড়াও সিঁড়ির ফাঁকে ফাঁকে রয়েছে জিরিয়ে নেওয়ার জায়গা। অবশেষে 250টিরও বেশি সিঁড়ি অতিক্রম করে দেখা পেলাম সেই বহু প্রাচীন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের। যেই মন্দিরের ভিতর স্থাপিত পাঁচটি লিঙ্গের নাম অনুসারে এই জায়গাটির নামকরণ করা হয় পঞ্চলিঙ্গ থেকে পঞ্চলিঙ্গেশ্বর। এই ভিডিওতে দেখাবো পঞ্চলিঙ্গেশ্বরের যে পুরোহিত আছে অরিজিনাল, ওনার সাথে আপনাদের কথা বলাবো আর ওনার কাছ থেকেই জিজ্ঞেস করবো এই এখানকার ইতিহাস। বা এই ভিডিওতে আপনি দেখতে পাবেন এখানকার আরও কিছু মুহূর্ত আছে, যে হনুমান মন্দির বা বজরঙ্গবলীর মন্দির, ওই মন্দিরটারও দেখাবো। আর ভিডিও শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল, আর দেখবেন সব কিছুই দেখাবো, তাই ভিডিওটা দেখতে থাকুন, আমি পরপর দেখাতে থাকবো। এই পঞ্চলিঙ্গেশ্বর নামটা কেন পঞ্চলিঙ্গেশ্বর হয়েছিল বলতে পারবেন একটু? মন্দিরটা পঞ্চলিঙ্গেশ্বর একটু যদি ইতিহাসটা বলেন আরো ভালো। আর এখানে বলে সীতা এসে প্রতিষ্ঠা করেছিল, এটাকে ঠিক কথা? হ্যাঁ। অবশেষে পুরোহিতের কাছ থেকে মন্দিরের ইতিহাস জানা শেষ করে রওনা দিলাম মূল মন্দির চত্বরে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি একটি পাহাড়ের ঢালে অবস্থিত এবং মন্দির চত্বরের দেয়ালের আশেপাশে বিভিন্ন ধরনের ঠাকুরের ছবি আঁকা রয়েছে।
এছাড়াও মন্দির চত্বরে একটি হনুমান মন্দির এবং একটি রাধাগোবিন্দ মন্দিরও রয়েছে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরেতে পুজো দিতে পাহাড়ের নিচে এবং মন্দির চত্বরেও রয়েছে প্রসাদের দোকান। প্রসাদ কিনে নেওয়ার পরে সিঁড়ি বেয়ে মন্দির চত্বরে পৌঁছানোর পর পুজো দিতে পারেন। পুজো সম্পূর্ণ করার পরে আপনারা লাইন দিয়ে দর্শন করতে পারেন পঞ্চলিঙ্গেশ্বরের পাঁচটি লিঙ্গকে। জলপ্রপাতের স্রোতের সমান্তরালে পাথরের ওপর শুয়ে জলের স্রোতের ভিতরে লিঙ্গকে স্পষ্ট করে অনুভব করা যায়, কিন্তু দর্শন করা যায় না। তবে স্থানীয় মতে জানা যায় বাবা পঞ্চলিঙ্গেশ্বরের কাছে কিছু মানত করলে কোনোভাবেই তা বিফলে যায় না, এমনই জনশ্রুতি এলাকা জুড়ে। তবে এই স্থানের প্রধান আকর্ষণ পাহাড়ের চূড়ায় অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর মন্দির হলেও বহু দর্শনার্থীরা এই পাহাড়ের মধ্যে থেকে নেমে আসা জলপ্রপাতের সৌন্দর্যও দেখতে আসেন। অনেক পর্যটক জলপ্রপাতে আরামদায়ক স্নান করতেও পছন্দ করে। তবে দিন শেষে আপনি বাবা পঞ্চলিঙ্গেশ্বরকে দর্শন করতে আসেন বা জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে, এখানকার ছোট্ট হনুমান মন্দির, সবুজের মাঝে শান্ত পরিবেশ আর দেয়ালে আঁকা বিভিন্ন দেবদেবীর ছবি আপনার মনে জায়গা করে নেবেই। এইভাবেই আমরা পঞ্চলিঙ্গেশ্বর দর্শন শেষ করেছিলাম আর রওনা দিয়েছিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল উড়িষ্যায় অবস্থিত কোণারক সূর্য মন্দিরের উদ্দেশ্যে।